আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখেন, প্রবাসী একজনের মা তার ছেলে প্রবাসে থাকে, তো মা তো মায় হয়, মা তো মায় হয়। দেখেন, ওর দেশ থেকে একজন লোক আসছে, তো ওর জন্য মা খাবার দিয়ে দিছে, লিচু ইত্যাদি নানান রকম জিনিস নষ্ট হয়ে গেছে। তো মার যে ছেলের প্রতি ভালোবাসা, এটা কোনোদিনও কমে না, কারণ মা এরকম এক জিনিস, মায়ের সাথে কোনো কিছুর সমতুল্য হয় না। এটা আপনি যে কোনো কিছুর সাথে হন, দুনিয়ার সব কিছু যদি আপনি একদিকে নেন, মাকে যদি একদিকে দেখেন, তারপরও মাই শ্রেষ্ঠ। এই জন্য তো আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে জান্নাত রাখছে। তো এই হলো কথা, যে প্রবাস থেকে দেশ থেকে একটা লোক আসছে, মা তার ছেলের জন্য যে জিনিসটা যায় ওইখানে ভালো মতো পাইবো কি না বা ভালোভাবে পোষাইবো কি না ওইটা দেখে নাই, মা তার ছেলের জন্য খাবারটা পাঠাই দিছে। এই হলো মা ছেলের ভালোবাসা। মা যে কারে কয়, মার মতো এই দুনিয়া বইরে আর কেউ হয় না। তো এই সকল মাদের প্রতি আমার মন থেকে অনেক দোয়া রইল, পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ তাআলা যাতে চিরজীবন বাঁচাই রাখে ওদেরকে, কারণ মা হইল অমূল্য রতন, যার আছে সে বোঝে, আর যার যে নাই তার তো এই দুনিয়াতে আর কেউ নেই। মা এরকম এক জিনিস, তো কী আর বলবো, রুমের কাছে আয়সা পড়ছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।